নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার বাঙ্গালপাড়া গ্রামের রাস্তায় বের হলেই চোখে পড়ে টয়োটা সাজ মডেলের একটি জিপ। গ্রামের আঁকাবাঁকা মেঠো পথে চলা এই জিপটি এখন সবার আলোচনার কেন্দ্রবিন্দু। গাড়িটি দেখতে টয়োটা সাজ জিপ হলেও টয়োটার মতো অত দামি নয়। মাত্র 2.5 লাখ টাকা ব্যয়ে এক মাসে এই গাড়ি তৈরি করেছেন ওই গ্রামেরই কাউসার আহমেদ। জানা যায় স্কুল পড়ুয়া মেয়ের আবদার পূরণ করতেই নাকি বানিয়েছেন এই গাড়িটি। আবদার করলেই বাবা এমন গাড়ি বানিয়ে দিবেন, মেয়ে হয়তো সেটা একদম ভাবেনি, কিন্তু মেধাবী আর সৃষ্টিশীল কাউসার পূরণ করেছেন মেয়ের সেই অনাকাঙ্ক্ষিত আবদার। বাবার এমন বিস্ময় উপহারের এই গাড়িতে করেই এখন মেয়ে স্কুলে আসা যাওয়া করেন, আর তাতেই প্রতিদিন গ্রামীণ রাস্তায় দেখা মেলে জিপ গাড়ির। আমি ভিডিওতে দেখেছি যে চাই না বাচ্চারা গাড়ি চালাইতেছে ছোটো ছোটো, পরে বাবারে বলছি বাবা আমার একটা গাড়ি কিনে দাও, পরে বাবা এই গাড়ি বানাইছে। টয়োটা সাজ মডেলের একটা গাড়ি, প্রায় 250,000 টাকা দাম বাংলাদেশে এটার। তো এই গাড়ি তো আমার পক্ষে সম্ভব না কিনা। তখন চিন্তা করলাম যে আসলে বাচ্চাকে আমি কীভাবে এই গাড়িটা দিই। হঠাৎ করে আমার মাথায় আইডিয়া আসলো যে আমাদের যে দেশীয় যন্ত্রপাতি আছে সেগুলো দিয়ে তো আমি আসলে একটা গাড়ি নির্মাণ করতে পারবো, তৈরি করতে পারবো। আমার পূর্ব অভিজ্ঞতা ছিল, আমি আগে ড্রাইভারি করতাম বিদেশে। তো চিন্তা করলাম যে না, আমি বাচ্চাকে একটা গাড়ি উপহার দিব, সেই থেকে আমার চিন্তা ভাবনা। পরিবেশ বান্ধব এই গাড়ির গতিবেগ ঘন্টায় 60 কিলোমিটার, আর মাত্র 40 টাকা বিদ্যুৎ খরচে এটি 130 কিলোমিটার চলতে পারে। স্থানীয় মাদ্রাসা থেকে SSC পাস করা কাউসার আহমেদের গাড়ি নির্মাণ সংক্রান্ত কোনো কাজের পূর্ব অভিজ্ঞতা ও একাডেমিক শিক্ষা নেই। ড্রাইভিং পেশায় প্রবাসে কাটান 12 বছর, দেশে ফিরে চাকুরি করতেন একটি বেসরকারি কোম্পানিতে। মেয়ের গাড়ির আবদার পূরণ করতে দেশীয় যন্ত্রপাতি ব্যবহার করে বানান টয়োটা সাজ মডেলের এই গাড়ি, যার নাম দিয়েছেন শখের জিপ গাড়ি। কোনো প্রকার প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই গাড়ি নির্মাণে এমন সাফল্যে আগ্রহী কাউসার এখন এমন গাড়ি আরও বানাতে চায়। 60 লাখ 70 লাখ টাকা দিয়ে তো আমরা গাড়ি ক্রয় করতে পারবো না। তো আমি চাচ্ছি যে অল্প টাকায় মানুষ এই গাড়িটা দিয়ে চলাফেরা করুক, সেটা আমি চাচ্ছি আর কি। আর সেই চিন্তা থেকেই আসলে এই গাড়িটা একটু বড় করে নির্মাণ করা। স্বল্প খরচে তৈরি বিস্ময়কর এই গাড়ি দেখতে আসা লোকজনের দাবি, নতুন আরো গাড়ি নির্মাণে সরকার সহ সংশ্লিষ্টরা যেন সুদৃষ্টি দেন। আমার এক বন্ধু উঠছে, বললো যে আজকে নতুন একটা গাড়িতে উঠলাম। তো গাড়িটি দেখার পরে বুঝতে পারলাম যে দেখতে গাড়িটা আমাদের বর্তমান সমাজে মধ্যবিত্তদের মধ্যে চলাফেরার জন্য এটা ভালো, এবং যেহেতু শুনছি এটা 2,50,000 টাকা এমন খরচ পড়ছে, তবে বর্তমান বাজারে 2,50,000 টাকার মাধ্যমে একটা জিপ গাড়ির মতন চলাফেরা করা বা নিজের ক্রয় ক্ষমতার মধ্যে আমি মনে করি এটা আছে। আর পরিবেশ বান্ধব এই গাড়িটি ইতোমধ্যে নজরে এসেছে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের। সম্ভাবনাময় এই গাড়িটির যথাযথ ব্যবস্থাপনায় সহযোগিতার আশ্বাস দিয়েছেন তারা। আমি যেটা রেসপেক্ট করতে চাই যে তার এই মেধা, ইচ্ছা শক্তি, সবার মধ্যে এই ইচ্ছা শক্তিটা থাকে না যে আমি এই জন্য তৈরি করি, তার মধ্যে সেই ইচ্ছা শক্তিটা আছে বলেই সে তার মেধাটাকে কাজে লাগাতে পারে। এটা যদি সে বাণিজ্যিক আকারে কাজ করতে চায় তাহলে অবশ্যই আমরা পৌরসভা থেকে তাদেরকে আমাদের অবস্থান অনুযায়ী সহযোগিতা করতে চাই। যে উনি একেবারেই স্বল্প শিক্ষিত একজন মানুষ, তো উনি নিজের চেষ্টায় একেবারেই নিজের কারিগরি জ্ঞান থেকে যে উদ্ভাবনটা করেছেন, যে মাত্র 2.5 লক্ষ টাকায় একটা জিপ গাড়ি তৈরি করেছেন। হ্যাঁ, প্রশাসন অবশ্যই ইতিবাচকভাবে তাকে সহযোগিতা করতে প্রস্তুত। উনি যদি আমার মাধ্যমে জেলা প্রশাসক স্যারের সঙ্গে দেখা করতে চান বা কোনো যোগাযোগ করতে চান সেক্ষেত্রে উনি আসতে পারেন। মোহাম্মদ আলিউল্লাহ, মোহনা টেলিভিশন।